তো এই তিন থেকে পাঁচ পাঠ এই পাঠগুলোতে আমরা দেখেছি যে বেশ গুরুত্বপূর্ণ কিছু পড়া আমাদের গিয়েছে এবং নিয়ম কারণ সংক্রান্ত পড়াশোনার মধ্যে বেশ মানে জটিল জটিল কিছু পড়া গিয়েছে মাদ্দা এগুলোর পরিচয় সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পড়া গিয়েছে তো এই পড়াগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় অনেক অস্পষ্টতা থেকে যায় আমাদের ঠিক আছে আমরা আজকে এই লাইফ সলিউশন আসছে মেইনলি ওই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব যদি আপনাদের কোনো বিষয় অস্পষ্টতা থাকে তাহলে সেটা আপনারা জিজ্ঞাসা করলে আমি ওই ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব তবে আলোচনায় যাওয়ার আগে আমরা যেই মানে যে কয়ে অধ্যায়ের উপর আমাদের পরীক্ষা হবে আর কি এই অধ্যায়গুলোতে আমরা বাড়তি নতুন জিনিস কি কি পড়েছি সেই বিষয়টা আমরা একটু এক নজর দেখে নিব ঠিক আছে যাতে করে আমাদের হচ্ছে যে আহ অনেকের আছে যে চলাকালীন মানে মনে আসে না যে আসলে আমার কি প্রশ্ন করার ছিল হ্যাঁ কিন্তু আমরা কি কি পড়েছি নতুন পড়া এটা যদি আমরা একমাত্র দেখে ফেলি তখন এই জিনিসটা আমাদের স্মরণ হয়ে যায় যে এই ব্যাপারটা আমার বুঝতে একটু অসুবিধা ছিল হ্যাঁ তো আমি একটু প্রথমে শেয়ার করি যে আমরা আসলে মানে পর্যন্ত কি কি পড়লাম আচ্ছা আমরা এই যে তৃতীয় পাঠে আমাদের তো তিন চার এবং পাঁচ হ্যাঁ এই তিনটা পাঠের আমাদের পরীক্ষা হবে তিন চার পাঁচ তিন থেকে নিয়ে পঞ্চম পাঠ তো তৃতীয় পাঠে আমরা কি কি পড়েছি তৃতীয় পাঠে হচ্ছে আমরা এই যে মাছদার কাকে বলে মাদদা মাদ্দার পরিচয় এটা আমরা পড়েছি বুঝেছি তারপরে তিন যেই মূল অক্ষর হ্যাঁ সুলাসি মুজাররাত কাকে বলে তারপরে সুলাসি মাজিদি কাকে বলে এটার পরিচয় তিন কালেমার পরিচয় হ্যাঁ ওজন কাকে বলে ভাই স্কেল যেটা আছে একটা শব্দের যে পরিমাপ এই জিনিসটা আমরা পড়েছি তারপরে হচ্ছে যে বাব বাপ কাকে বলে বাবের ব্যাপারটা আমরা খুব ভালো করে বুঝেছিলাম এখানে অনেকগুলো নতুন নতুন পড়া ছিল হ্যাঁ তারপরে সবগুলো বাবের এখানে গর্দন দেওয়ার জন্য জিনিসগুলো লেখা ছিল এটা ছিল আমাদের তৃতীয় তৃতীয় পাঠের পড়া তারপরে চতুর্থ পাঠে আমরা কি শিখেছিলাম ফেল আজিম এবং ফেলে মত আদি কাকে বলে ফেল আল আজিম ফেলে মত আদ্দির পরিচয় এটা আমরা বুঝেছি ফাইল মাফরের পরিচয় ফাইল কাকে বলে মাফর কাকে বলে তারপরে নসব নসব নসবের যেই শব্দগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দুই জবর যদি হয় তাহলে কিভাবে লিখতে হয় হ্যাঁ যেমন কিতাব বান লিখলে শেষে একটা বাড়তি আলিফ দিয়ে লিখতে হয় এই নিয়মটা শিখেছে তারপরে প্রশ্নবোধক যে মান আছে এটা দ্বিমুখী ব্যবহার অর্থাৎ দ্বিমুখী ব্যবহার বলতে কখনো এটা ফায়লের অর্থে ব্যবহার হয় কখনো মাফর অর্থে ব্যবহার হয় যে মান মেরেছে আর মান কাকে মেরেছে এখানে মান এই বাক্যের মধ্যে ফায়ল হিসেবে ব্যবহার হয়েছে আর এখানে মান দরবা অশীধন মাফর হিসেবে ব্যবহার হয়েছে এই ব্যাপারটা আপনাদেরকে একটু ভালো করে বোঝানো হয়েছিল এরপরে মাতুফ এবং মাতুফ আলাহির পরিচয় ঠিক আছে তারপরে হচ্ছে আমরা কোরআন থেকে বেশ কিছু অনুশীলন করেছিলাম এই পড়াগুলোর উপরে এরপরে পঞ্চম পাঠে কি কি পড়েছি মাফউলের দমির কারণ মাফউল এটা সরাসরি ইসিমও হতে পারে আবার মাফউলটা সর্বনাম বা দমিরও হতে পারে ঠিক না দমির যদি হয় সেক্ষেত্রে আমরা তো এর আগে দমির গুলো মদফ ইলেহির দমির আমরা পড়েছি বহু তার বই কিতা বুকা তোমার বই অথবা হয় দমির গুলো হুয়া হিয়া দমির আলাদা ভাবে ব্যবহার হয় সেগুলো আমরা পড়েছিলাম এখানে হচ্ছে আমরা আহ মাফরের দমির গুলো আমরা পড়েছিলাম যেখানে ইসিম না হয়ে সর্বনাম হবে তো এগুলো কি কি এগুলো আমরা এখানে পড়েছিলাম পঞ্চম পাঠে কাকি হুহা নীনা কুমকুন্ডা হুম এগুলো আমরা পড়েছি এই হচ্ছে মোটামুটি ভাবে তারপরে ওই যে সাজাদ বিশেষ ব্যবহার যে শুরুতে একটা আসে এই মোটামুটি আমরা এই তিন পাঠে সাধারণ যে আছে শব্দ সাধারণ পড়া বাইরে নিয়ম কানুন অতিরিক্ত নিয়ম কানুন যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো হচ্ছে এই যেটা আমরা যে দেখলাম এক নজর তার মধ্যে তৃতীয় পাঠে বেশ লম্বা অনেকগুলো আলোচনা করেছি এগুলো আসলে কিতাবের মধ্যে ছিল না এগুলো কিতাবের বাইরের আলোচনা আমি বাড়তি আলোচনা করেছিলাম জিনিসগুলো শিট থেকে যাতে করে এই জিনিসগুলো আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার থাকে কারণ এই জিনিসগুলো যদি না পড়ানো হতো তাহলে আপনারা হয়তো কিতাবের পড়া পড়তেন কিন্তু এই জিনিসগুলো আপনাদের সামনে এরকম পুরোপুরি স্পষ্ট হতো না ক্লিয়ার হতো না ঠিক আছে তো এই জিনিসগুলো ভালো করে যদি বুঝে নেন দেখা যাবে যে আপনি যে আরবি পড়তেছেন শিখতেছেন আপনার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইন আপনি বুঝে বুঝে হচ্ছে পড়তে পারবেন অন্যথায় আপনার এই জিনিসগুলো সম্পর্কে একটা ধোঁয়াশা থেকে যাবে আপনার মধ্যে ক্লিয়ার একটা আইডিয়া থাকবে না এই কারণে আসলে মেইনলি এই জিনিসগুলোকে এত বিস্তারিত করে পড়ানো দ্বিতীয় ফায়দা যেটা সেটা হচ্ছে যে আরবি ব্যাকরণের তো দুইটা অংশ আমরা জানি একটা নাহু আর একটা সরফ তো নাহুর জন্য তো আপনাদেরকে আলাদা করে ওই মাবাদীয় নাহু থেকে দাস দেওয়া হয় কিন্তু সরফ যেটা আছে সরফ শব্দ প্রকরণ বিদ্যা যেটা শব্দের শব্দ তৈরি করা শব্দ নির্মাণ এই সংক্রান্ত যে ইয়াটা আছে সরফের যে পড়াটা হচ্ছে যে মানে এই এই তৃতীয় পাঠের যেগুলো পড়ানো হয়েছে এই সব কিছুই হচ্ছে মেইনলি সরফের পড়া ঠিক আছে এগুলো সব সরফের পড়া এগুলো যদি আপনি শিখে ফেলেন তখন সরফটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে কারণ এগুলো পড়া মানেই সরফটা আপনার পড়া হয়ে যাচ্ছে এইভাবে পড়ানোর কারণ হলো যাতে করে সরফে পড়া আপনাদের প্রায় সত্তর আশি পড়া হয়ে যায় এই আর কি মোটামুটি আমি সংক্ষেপে একটা আলোকপাত করলাম আমরা কি কি পড়লাম এখন হচ্ছে যে আপনারা এবার আমাকে মানে আপনাদের কোন কোন বিষয়গুলোতে একটু অস্পষ্টতা আছে সে সম্পর্কে আপনারা জিজ্ঞেস করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আহ ওই জিনিসগুলোর উত্তর দিব হ্যাঁ আচ্ছা আমিরুল ইসলাম ভাই আমার কথা জি ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ জি এই তিন পাঠের পড়া নিয়ে আপনার কি কোন অস্পষ্টতা আছে বা প্রশ্ন আছে যে একটু কাজই আমাদের এখন ডিউটি স্যার আজকে আচ্ছা আচ্ছা এমনে পড়াশোনা ঠিকমত করতেছেন নাকি দাস দেখা পড়াশোনা নাও কিছু obstante এগুলো তো চলে যায় তো স্পষ্ট আছে যেগুলো অস্পষ্টতা থাকলে জিজ্ঞাসা করেন আমি আজকে হচ্ছে জিনিসগুলো একবার ভালো করে ক্লিয়ার করে দিলাম বুঝেন নাই তারপরে মুহিউদ্দিন ভাই রাকিবুল হাসান মোহাম্মদ সুবহান ভাই আপনাদের কোনো প্রশ্ন আছে বন্ধুর কোনো প্রশ্ন নাই বন্ধের প্রশ্ন থাকলে লিখে বলতে পারেন লিখে বললে একটু ভালো হয় আর কি তারপরে রাজীব ভাই তালহা মোহাম্মদ তালহা কেমন আছেন এই ব্যাপারগুলো নিয়ে তো আপনাদের অনেক প্রশ্ন থাকার কথা মানে অনেক প্রশ্ন বলতে অস্পষ্টতা আছে জিনিসটা আর একটু ক্লিয়ার করলে ভালো হয় বা এটা আপনি ভালো করে বুঝতে পারেন নাই আর যদি পড়া বুঝে ফেলেন ভালো করে তাহলে তো ভালোই সুবহান ভাই মোহাম্মদ সুবহান ভাই শুনতে পাচ্ছেন আমার কথা তারপরে তালহা ভাই

ও আচ্ছা ইতে পঠিসন না এটা একটু তার তার কি একটু জানতে চাইছিলাম আদার রজুলুস সালিহু মানারাতুল ইলমি নুরি ফিল আলম না এই বাক্যটা Tarkib ওকে আচ্ছা আরো কয় একটা প্রশ্ন আসছে আপনাদের যার যত প্রশ্ন আছে ভাইরা চাইলে লিখাও জিজ্ঞাসা করতে পারেন মুখাও করতে পারেন বোনের একটু লিখে করলে ভালো হয় আপনারা জিজ্ঞাসা করেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহুল আযীজ আচ্ছা ওনার আহ ভাইয়ের প্রশ্নটা ছিল এই যে বাক্যটা এই বাক্যটার স্ক্রিন তো দেখা যাচ্ছে না হ্যাঁ স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সুভান ভাই বাক্যটা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে বাক্যটা কি হাদা রজুল উৎস হ্যাঁ হাদা তো হচ্ছে আপনার ইসমুর ইশারা আর আর রজুলুস লেহ আর রাজুল মাউসুফ আর আর সোয়ালেহ কি তার সিফাত মাসু সিফাত মিলে এই হাজার ইসমুরিশারা মুশয়ারা নিলেই হিভাবে আপনার তাকিব করেন এটাকে হাজার কে তার বেশ কয়েকভাবে করা যায় আহ মাসু সিফাত করে তাকিব করা বলা যায় এটাকে বদল এগুলোতে আমরা যাচ্ছি না আমরা একবারে সহজভাবে যেটা আপনারা বুঝবেন ওইভাবে করি আর কি হাজারটা ইস্মনিশারা আর রজুলসাল এহ মাসুস সিফাত মিলে গিয়ে মুশয়ারা নিলেহি দুইটা মিলে হচ্ছে আপনার কি মুক্তাদার এই অংশটুকু কি সাবজেক্ট বা মুক্তা এই সৎ লোকটি এই সৎ লোকটির ব্যাপারে আমরা একটা সংবাদ দিচ্ছি সংবাদটা কি তাহলে এই সৎ লোকটি এতটুকু হলো মুক্তাদা যে সংবাদটা দিচ্ছি সেটা হবে খবর সংবাদটা কি সংবাদটা হলো যে অংশটুকু মানা রতুল এলমি ওয়া নুরি ফিল আলমি তো মানা রতুল এলমি ওয়া নূর মানারতুল আলমি ওয়া নূরি ফিল আলম এখানে আপনার মানারা যেটা এটা তো মুদফ ইলেহি এটা মুদফ আর আল আল মানারাতুল ইলমি ইলমুনটা হলো প্রথম মুদফ ইলেহি ওয়াউ হারফুল আতফ আর নুরি হলো দ্বিতীয় মুদফ ইলেহি বুঝতে পারলেন এই তো মানারাতুল মুদফ আর তার পরবর্তী দুই মুদফ ইলেহি হবে আর ফি হারফুল জার আল আলাম তার মাজরুর এই জার মাজরুর এবং এই মুদফ তার পরবর্তী দুই মুদফ ইলেহি পুরোটা মিলে কি হবে মুক্তাদার খবর হবে এই পুরো অংশটুকু হচ্ছে খবর তো মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া হবে আর কি বুঝতে পারছেন জি উস্তাদ আচ্ছা এরপরে হচ্ছে যে আরেক আনিসা তাসনিম জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম উস্তাদ ওয়া আলাইকুম আসসালাম হজ ও উমরায় যায় এদিকে ইলা হয়নি কেন হজ এবং উমরায় যায় এদিকে ইলা কেন হয় নাই এখানে যদি আপনি এই হজ এবং উমরাই উম মানে তাদের সফরটা কিসের কিসের জন্য যেমন মনে করেন উদাহরণস্বরূপ আমি বললাম যে হ্যাঁ ইলাল মাদ্রাসাতি লীল আইলমি ঠিক আছে লীল আইলমি যে আমি মাদ্রাসায় গেলাম কিসের জন্য আইলিমের জন্য দেখেন আপনি চাইলে এখানে এটা কিছু ধরুন উঠাই দিলাম আমি তখন বাক্যটা কি হচ্ছে যে জাহাব তো আইলমে আমি আইলেমের জন্য গেলাম তো এখন এখানে হজ এবং ওমরার ক্ষেত্রে যেই লাম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তার যাওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বর্ণনা করা তাহলে মূল বাক্যটা হবে এরকম যে জাহাবা সে গিয়েছে কোথায় ইলাল ইলা মাক্কাতা কারণ ইলাটা আসে কোথায় ইলাটা আসে হচ্ছে আপনার যেই স্থানের দিকে আপনি গমন করছেন সেই স্থানের শুরুতে মাকানটা যে স্থানটা আছে যে স্থানকে উদ্দেশ্য করে আপনি সফর করছেন তো হজ এবং উমরা তো কি না কোন স্থানের নাম না ঠিক না তো এই কারণে হজ উমরায় গেলাম মানে কি হজ উমরাটা হইলো আমার উদ্দেশ্য যেরকম মাদ্রাসায় গেলাম এলেমের জন্য এখন আমি অনেক সময় এটা উঠে দিতে পারি সংক্ষেপে আমি বললাম যে লিলা ইলমি যাহাবা লিলাল ইলমি সে এলমের জন্য গিয়েছে তো কোথায় গিয়েছে ওইটা এখানে উল্লেখ করা নাই ঠিক আছে তো এখানে যখন বলা হলো যে জাহাবা সে গিয়েছে কিসের জন্য লীল হাজ্জি ওয়াল অনমরতি এর মানে হলো যে সে হজ এবং ওম্রার জন্য গিয়েছে মানে হজ এবং ওম্রার উদ্দেশ্যে সে গিয়েছে কিন্তু গেছে কোন জায়গায় সেটা তো হইলো মক্কাতে ইলা ওইখানে ওইটা উল্লেখ করা হয়নি বাক্যের মধ্যে ইলা মাক্কাতা কারণ ইলা আসে কোন জায়গায় আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গা শুরুতে আসবে ইলা হজ এবং উমরা কোনো জায়গার নাম না হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু লিখে জানান আনিসা দাস님 বিষয়টা বুঝছেন কিনা যে মহিউদ্দিন ভাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

हेलो कून बकर तरकीब जी उस्ताद कून बकर तरकीब जी उस्ताद जो जो हादर रजुल हादर रजुल সাউন্ড শোনা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা দুঃখিত মিউট মিউট হয়ে গেছিল যে ডিসকানেক্ট হওয়ার কারণে মিউট হয়ে গেছিল বললাম যে হাযার রাজুলুস সলিহু এখানে হাযা তো ইসমি আর রাজুলুস সলিহু মাউসুল সিফাত মিলে হবে কি মুশাররুন ইলাইহি হয়ে এই পুরোটা হবে মুফতাদা এই লোকটি এই শব্দলকটির ব্যাপারে আমরা একটা সংবাদ দিছি এটা হচ্ছে সাবজেক্ট বা মুফতাদা আর তার ব্যাপারে আমরা যে সংবাদটা বা বিবৃতিটা দিচ্ছি সেটা হলো কোনটা সেটা হলো এই যে মানা রাজুল ও নূ রিফিলাআলাম এটা তো এখানে মানারতুল রেলমি ও নুর ইফিলাআলাম এখানে মানারতা তো মদফ আল এলমি হইলো প্রথম মদ ফিলেহি ও হরফুল আর্থ আর ও নুরি হলো দ্বিতীয় মদ ফিলেহি আবার আপনি চাইলে এটা কী বলতে পারেন যে আল আইলমি হলো মাহাতো ফাইলেহি ও হরফুল আর্ফ ওয়া নুরি হল মাহাতুস মাহাতো মাহাতো ফাইলেহি মিলে হলো মানারতুল মদফের মতো ফিলেহি আপনি এভাবে বলতে পারেন আবার আমি আগে যেভাবে বললাম যে মানারা মদফ আল আলিম হলো প্রথম মদফিলাহি আর নূর হলো দ্বিতীয় মদফিলাহি মাসখানে ওয়াও হলো হরফুল আত চাইলে আপনি এভাবেও করতে পারেন দুইটা একই কোনো অসুবিধা নাই আর ফি আল আলাম ফি হরফুল জার আল আলাম মাজরুর তো এই জার মাজরুর এবং মুদাফ মুদফিলাহি মিলে সবটুকু মিলে হবে কি আপনার খবর হবে এই হাজার রজুল সলিহ মুকদার খবর আসসালামু আলাইকুম ওয়া জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি উস্তাদ জি এখানে সবার মনে হয় কনফিউশন হলো যে আমরা জানি যে দুইটা মিলে কিছু একটা হয় তার মানে এখানে মুদব মুদফ নীলাই মিলে কি হচ্ছে আর জার মাস জোর মিলে কি হচ্ছে মানে দুইটা মিলে যেরকম আমরা এখানে মানার তুলে মুদপ ধরে তারপরে মাহাতুফল মিলে মুদফ নিলেই হচ্ছে

এই প্রথম খন্ডের একবারে শেষের দিকে মানে শেষের দাসে আপনাদেরকে যে কিছু তার কি পড়ানো হয়েছিল ওখানে আপনাদের মনে আছে কিনা যে ফি হারফুল যার হরফুল যার মাজরুর মিলে ওখানে আমরা দেখাইছিলাম যে হরফুল যার মাজরুর মিলে মিল একটা উজ্জ একটা কিছু একটা জিনিসের সঙ্গে মতো আল্লিক হয় হম আপনাদের এটা মনে আছে কিনা আমি একটু বের করি জিনিসটা প্রথম খন্ডের একেবারে শেষের দাসে আমরা এই বিষয়ে তারকিবের অনেকগুলা জিনিস পড়াইছিলাম আপনাদেরকে তারকিবের শিখ্টি কি শেয়ার হয়েছে এই যে শেয়ার হয়নি না আচ্ছা যে ওস্তাদ যেখানে মাওজুদ না কে বলেছিলেন যে এখানে موجوده এখন এই সবসময়ে এটা হরফুল জার মাজরুর এটা কারণা কারোর সাথে মুতাআল্লিক হয় ঠিক আছে কারণা কারোর সাথে মুতাআল্লিক হয় এবং যার সাথে মুতাআল্লিক হয় সে হচ্ছে আপনার এই ধরনের একটা মানে গুণ সিফাত সম্পন্ন কোন একটা কিছু থাকে হয় ক্রিয়া হয় ক্রিয়া হবে তা না হয় এরকম বিশেষণ জাতীয় বিশেষণ জাতীয় মানে সিফাত জাতীয় কোণ একটা জিনিস হবে আর কি তো আমরা দেখা যায় নরমালি যখন Tarkib করি তখন এত গভীরে যাই না আমরা সাধারণত কি বলি যে আর রজল ফিল মাস্তিদি আমরা আর রজল মুক্তাদা আর ফিল মাস্তি হরফুল জার মাজরুর মিলে কিন্তু খবর বলে দিই ঠিক না কিন্তু হরফুল জার মাজরুর মিলে পরে ওই যে একটা উজ্জ জিনিসের সাথে মতো আলিক হচ্ছে তারপরে মতো আলিক হয়ে ওই জিনিসটা সহকারে পুরোটা মিলে খবর হবে অত জটিলতার দিকে আমরা সাধারণত যাই না কারণ আসলে যাওয়ার প্রয়োজন পড়ে না আমাদের তো এখানেও আর কি আপনাদেরকে ওই কি বলে নর্মালি যেভাবে আছে ওইভাবে রেখে তার করা হয়েছিল এত এত মানে গভীরে এবং জটিলতার দিকে নিয়ে যাওয়া হয়নি কারণ অত গভীর দিকে নিয়ে যাওয়া আমাদের মানে আমাদের জন্য জরুরি ছিল না তার কি একটা বড় উদ্দেশ্য কি তার কিবার একটা বড় উদ্দেশ্য হইল যে আসলে একটা বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দের এরাবগত অবস্থানটা কি এটাকে নির্ণয় করতে পারা যেমন মনে করেন আর রজলুর স হবে এখানে আর রজুলুর মধ্যে রফার আরাব হচ্ছে আর স রজুলুনের সিফাত হওয়ার কারণে তার মধ্যে রফার আরাব হচ্ছে প্রত্যেকটা শব্দের বাক্যের অবস্থানটা কি এবং তার মধ্যে কি আরব হচ্ছে এটাই হল এটা হলো তার্কিব করার একটা বড় উদ্দেশ্য আর কি তো এখন যেহেতু এত গভীরে না গিয়েও নর্মালি এভাবে তার্কিব করেও আমরা এই শব্দটা বাক্যের মধ্যে কি অবস্থান হচ্ছে এবং তার আরাপটা কি এটাকে নির্ণয় করতে পারতেছি যেমন মানারতন এটা মদফ এবং এটা এবং এটা খবর হওয়ার কারণে তার মধ্যে অফার আরব হচ্ছে আর এলেম এবং নূর এই দুইটাই মোদফিলি হওয়ার কারণে তার মধ্যে জারে আরব হচ্ছে ঠিক আছে আর ফিল আলাম ফি হর ফুলজার আলা আলাম তার মাজরুর তাইলে মাজরুর হওয়ার কারণে আলামের মধ্যে জারের আলাপ হচ্ছে তা আমাদের বাক্যের মধ্যে মূল যে উদ্দেশ্যটা এটা যেহেতু এই সংক্ষিপে তার কি করার মাধ্যমে হাসিল হয়ে যাচ্ছে এই কারণে আর এই যা এই এত গভীরে আমরা ঢুকি না তা না হয় এখানেও মনে করেন এরকমই হবে যে মানারতুল ইলমি ওয়ান নুরি হ্যাঁ মানে সাবিদাতুন বা মাউজুদাতুন হবে আর কি এখানে একটা এই ধরনের একটা জিনিস মাহজুফ মানে থাকবে আর কি মাউ জু দাতুন মাইনাহ পরে আগে ফিল আলাম এটা তার সাথে এই موجوده দুনিয়ার সাথে মুতাআল্লিক হবে আর কি বুঝতে বললেন তো মানারাতুল ইলমি ওয়ান নূরি মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলামি এই পুরোটা মানারাত তখন এটা হয়ে যাবে কি মানারাতুল ইলমি ওয়ান নূর যেটা এটা হবে ধরেন এটা মুক্তদা আর ফিলা আলাম হলো খবর মুক্তদা খবর মিলে জুমলা হয়ে এই পুরা জুমলাটা হবে তখন মনে করেন হাদার রজুল সলিহ এই মুক্তদার খবর মানে তখন এই তখন আমরা আমাদেরকে আলাদা আলাদা করে ভাঙ্গা ভেঙ্গে আর কি তারকে করতে হবে তখন এখানে আবার আরেকটা একটা এক্সট্রা একটা জুমলা আমরা পাবো যে মানারতুল আইলমি ওয়ান নূর হ্যাঁ যে মানারতুল আইলমি ওয়ান নুরি। যে এলেম এবং নূরের মিনার কোথায় এই এটা কোথায় আছে বিদ্যমান আছে এটা ফিল আলাম মাউজুদুন ফিল আলাম এটা জগতের মধ্যে এক্সিস্ট করতেছে আর কি বিদ্যমান আছে তো এই এতটুকু অংশ হবে মুক্তদা আর ফিল আলাম এতটুকু অংশ হবে খবর মাউজুদুন ফিল আলাম এতটুকু অংশ হবে খবর তো মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে তারপরে হচ্ছে যে হাদা রজুল সরিহ এই মুক্তদার খবর হবে ঠিক আছে এই এই হইলে তখন পুরো জিনিসটা মিল হবে আর কি কিন্তু যেহেতু এভাবে বললে এটার মধ্যে আরো জটিলতা চলে আসে ভিতরে একটা জিনিস মাহজুব অতিরিক্ত মানতে হয় ওই কারণে আর কি আমি আর ওই অত গভীরের দিকে যাই নেই যদি আপনারা যাইতে চান তখন আর কি এখন কি ক্লিয়ার হয়েছে বিষয়টা রাজীব ভাই রাজীব ভাই শুনতে পাচ্ছেন বুঝতে পারছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা যদি ভাঙতে চাই তখন কিন্তু ইলমি

যে রাশেদের বই ফিস সুন্দুকি বাক্সের মধ্যে তাহলে এখানে কি মুতাদা কি মিলে মুক্তদা আর ফিস সুন্দুকি কি খবর তো এখানেও মানারাতুল আইমি ওয়া নূর এটা মুক্তদা আর ফিলা আলমটা হচ্ছে খবর এখানে মুদফ মুতাফিলাহি মিলে মুবতাদা আর ফিলা আলম খবর এই মুবতাদা খবর মিলে পুরোটা জুমলা ইসমিয়া হবে হয়ে পরে ওই আগে হাজার রাজুলুস সলিহু যে ছিল ওই হাজার রাজুলুস সলিহু মুবতাদার খবর হবে তখন ওই আপনার খবর যেই অংশটুকু আছে খবরের অংশের মধ্যেও আবার আরেকটা একটা বাক্য থাকবে বাক্যের পেটে বাক্য আর কি একটা বাক্যের অংশের আবার মধ্যে বাক্য হবে আচ্ছা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে যে মাফুলের মাফুলের নসবে মাফুলের নসবে এরা বুঝতে প্রবলেম হয় মানে কি ধরনের প্রবলেম হয় এটা না বুঝে বললে তো আমার জন্য মানে বোঝানো মুশকিল মানে আপনার কি ধরনের সমস্যা হয় এটা আমাকে একটু ভাইয়া বুঝে বলতে হবে প্রথমত আপনি মাফল কোনটা এটাই বুঝেন না মাফল যদি না বুঝেন তাইলে তো এক জিনিস আর মাফল যদি বুঝেন তাহলে মাফুল এরাবে কি সমস্যা এটা তো আমি বুঝিনি মাফুলের এরাব তো আপনার আপনারা তো মাফুলের শুধু একটা এরাবি পড়ছেন সেটা কি জবর হবে মাফুলের মধ্যে মাফুলের এরাব আরো কয়েক রকমের আছে কিন্তু সেগুলো তো আপনাদের পড়ার মধ্যে আসে নাই সেগুলা আপনারা এখনো পড়েন নাই আপনাদের পড়ার মধ্যে আছে শুধুমাত্র ওই মাফউল যে মাফউলর যে মাফউলগুলোর মধ্যে নসবের এরাবটা হবে জবরের দ্বারা হ্যাঁ যেমন মনে করেন আমি বললাম কি যে শারিবতু আমি পান করলাম কি পান করলাম আসিরন মানে মধু পান করলাম কি বলি জুস পান করলাম তাহলে এই যে আসিরন জবরের মাধ্যমে কি হচ্ছে আপনার নসবের এরাব হচ্ছে এখন যদি তানবিন আসতে কোনো বাধা না থাকে তাহলে দুই জবর আসবে যেমন আসি রন দুই জবর আসছে আর যদি এটা তানবিন আসতে যদি কোনো অসুবিধা থাকে যেমন মনে করেন আল আসছে তখন তো আর দুই জবর আসতে পারবে না তখন তো তানবিন আসা নিষেধ তখন এক জবর হবে কিন্তু মূলত জবরের দ্বারাই হবে আর কি তো নসব আরো কিছু আরাবের মাধ্যমে হয় সেগুলো আপনাদের এখনো পড়ার মধ্যে আসে নাই মানে আপনার সমস্যাটা কোন জায়গার মধ্যে এটা যদি আপনি মানে ক্লিয়ার করে বলতে পারেন তখন আমার জন্য আসলে বোঝানোটা সহজ হবে আচ্ছা এরপরে হচ্ছে যে আরো বেশ কিছু প্রশ্ন আসছে জিনা জিজ্ঞাসা করছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সব সময় আল দিয়ে শুরু হয় যেমন সৃষ্টি করা আল খলকু আল ছাড়া শব্দগুলো ইসিম তাই না যেমন খলকু না না খলকু মানে মাজদার যে আপনার আল দিয়েই হতে হবে এটা কিন্তু জরুরি না বুঝছেন মানে মাজদার গুলোতে নরমালি আল দিয়ে মাজদার গুলোকে ব্যক্ত করা হয় কিন্তু এর মানে এই না আল না থাকলে তখন সেটাকে আর আপনি মাজদার বলতে পারবেন না যেমন মনে করেন শুরুবুন শালিবাই আশ্রুবু ধরেন আকালাইয়াকুলু আকলান হ্যাঁ আল আকলু তো আপনি চাইলে খাওয়া এটাকে আল আকলু বলতে পারেন অথবা শুধু আকলুনও বলতে পারেন ঠিক আছে কিন্তু মাসদারকে মানে আল দিয়ে বলা হয় এটা মানে এটা এখন আপনারা বুঝবেন না মানে এটা এটা যখন আরো কিছুদিন যাবে আরবি ভাষার সাথে আপনারা সম্পর্ক হবে তখন আপনি বুঝবেন যে এটাকে আল দিয়ে বলে জিনিসটা একটু সুন্দর লাগে আর সুন্দরটা কেন লাগে এটা আরবি ভাষার সাথে মজবুত সম্পর্ক হইলে তখন আপনি এটা ফিল করবেন আকলুন কারণ কি কারণ হইলো মনে করেন নর্মালি একটা জিনিসকে যখন আমরা নাকেরা করে বলি তখন সেটার মধ্যে একটা এককের অর্থ আসে যেমন আমি যদি বলি যে কিতাবুন তখন এটার অর্থ কি হয় একটি বই মানে এটার মধ্যে নাকেরার এককের একটা ব্যাপার থাকে কিন্তু ক্রিয়া যেগুলো আছে ক্রিয়া ভার্ব গুলো তো এমন না যেটার মধ্যে একটা কাজ দুইটা কাজ আকলুন খাওয়া এখন খাওয়া কি একটা হয় তা আকলুন বললে মানে এটা একটু মানে আমরা তখন তো এটা বলতে পারি না যে আকলুন মানে একটি খাওয়া ঠিক আছে এটা একটু বেখাপ্পা হয়ে যায় এই কারণে সাধারণত এই জিনিসগুলোকে আল দিয়ে মাছদার গুলোকে আল দিয়ে ব্যক্ত করা হয় আল আকলু কিন্তু এই না যে মাঝদার গুলো কখনো আল ছাড়া আসতে পারবে না আল ছাড়াও আসতে পারবে অসুবিধা নেই যেমন সাজাদাদ এটাকে আপনি সুজুদু বলতে পারেন আবার আপনি চাইলে এটাকে শুধু সুজুদ বলতে পারেন একই কোনো পার্থক্য নেই একটা আরেফা আর একটা কেনা এই পার্থক্য শুধু তারপরে আরেকটা জিনিস استاذ আমি এই জিনিসটা ক্লিয়ার না আরেকটা উদাহরণ দিয়ে মাসদার আর ইসিমের বিষয়টা বলবেন মাসদার আর ইসিম আসলে আলাদা কিছু না মাসদারও এক একটা ইসিম হ্যাঁ আপনার এই কনফিউশন তৈরি হয়েছে কারণ হলো আপনি ভাবতেছেন যে মাসদার মনে হয় ইসিম না না মাসদারও কিন্তু ইসিম মাসদারও একটা ইসিম মাসদারও কি একটা ইসিম বাকি সাধারণ ইসিমের সাথে মাসদারের ইসিম যেটা এইটার পার্থক্য কি এটার পার্থক্য হলো মাসদার যেটা মাসদারের মধ্যে একটা মাসদারটা হইলো একটা ক্রিয়ার নাম কিন্তু সাধারণ ইসিম যেটা এটা কোনো ক্রিয়ার নাম না যেমন মনে করেন সুজুদু আমি বললাম তো আসুদু এটাও কিন্তু একটা একটা ইসিম ইসিম প্রত্যেকটা বলা হয় ইসিম বলা হয় যেটার মধ্যে আপনার ওই ইয়া থাকে না কোনো কাল থাকে না অতীত বর্তমান ভবিষ্যতে কালের কোনো সম্পৃক্ত তো থাকে না এবং সে অর্থ প্রকাশের স্বয়ং সম্পূর্ণ যেটা আমরা ওই যে নাহুর ও নাহর শুরুতে আমরা এগুলো পড়ে আসছিলাম তো এখন আর সুজুদ এটাও যেরকম এটা একটা ইসিন কারণ এটার মধ্যে কিন্তু আমরা কোনো কি পাচ্ছি না অতীত বর্তমান ভবিষ্যৎ কোন কালি আমরা পাচ্ছি না তার মধ্যে একটা ইসিন আবার মনে করেন আল কিতাবু এটাও কিন্তু একটা ইসিন কিন্তু মধ্যে একটা সাধারণ পার্থক্য কিতাব যেটা এটা ক্রিয়ার নাম বুঝায় না এটা কোনো কর মানে ক্রিয়া বুঝায় না কোন কাজ বুঝায় না পক্ষান্তরে মাসদার যেগুলো মাসদার গুলো হলো একটা কাজ বুঝায় যেমন সুজুদ শেষদা করে এটা কাজ এটা কাজ বুঝায় সাধারণ ইসিম যেগুলো এগুলো কোনো কাজ বুঝায় না এগুলো নরমাল যে কোন একটা বস্তুকে বুঝায় কিতাব একটা বস্তু যেটা কাগজ কাগজ দিয়ে তৈরি করা হয় কলামুল লিখলে এটা একটা বস্তু যেটা প্লাস্টিক দিয়ে বা ইয়া দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয় মানুষ এটা দিয়ে লেখে এটা কোনো কাজের নাম না কিন্তু প্রত্যেকটা মাসদারই একটা কাজের নাম যেমন সুজুদ শেষদা করা আর দুখুল প্রবেশ করা এটা একটা কাজের নাম এই হলো পার্থক্য আচ্ছা তারপরে আপনি একটু বলবেন যে আপনি প্রশ্নের উত্তরটা বুঝছেন কিনা একটু জানায়েন এরপরে মুসলিম হজ ও উমরাতে ও সেখানে জমজমের পানি পান করে ইয়াজহাবুল মুসলিমু ফি না তো ইয়াজহাবুল মুসলিমু লীল হাজ জি অমরতি ওয়াসবু মা আ জামা হুনাক এখানে যাওয়া বলা আছে তাহলে ইলা কেন হলো না এটার উত্তর তো দিছি একবার ইলা কোথায় আসবে ইলা আসবে আপনি যে স্থানে যাচ্ছেন ওই স্থানে শুরুতে আসবে ইলা তো এইখানে এই বাক্যের মধ্যে এই বাক্যের মধ্যে কি এখানে তো বলা হয়েছে যে হজ কুমরা তো কোন জায়গার নাম না হ্যাঁ এখানে ইলা আসতো যদি যেই স্থানে যায় সেই স্থানের উল্লেখ থাকতো যেমন মনে করেন বাক্যটা যদি আমরা এইভাবে বলতাম যে মুসলিমু মুসলিম মাক্কাতা যে মুসলিম মক্কাতে যায় কেন যায় হজমরা আদায় করার জন্য মক্কা যাওয়ার উদ্দেশ্য কি মক্কা যাওয়ার উদ্দেশ্য করতে পারতেন যদি এখানে মনে করেন ইলা না এনে ফি দেওয়া তখন আপনি প্রশ্ন করতে পারতেন যে এখানে ইলা কেন আসলো না এখন যেই স্থানে আপনি যাচ্ছেন ওই স্থানের উল্লেখ যদি করেন তাহলে অবশ্যই সেখানে আপনার ইলা দিতে হবে কিন্তু যেই স্থানে যাচ্ছেন সেই স্থানের উল্লেখ যদি আপনি না করেন তাহলে ইলা আসবে ঘুর থেকে তখন তার ইলা আসবে না যেমন আমি যদি বলি যে আমি গতকালকে গেছিলাম আমি এতটুকু বললাম যে আমি গতকালকে গেছিলাম তো আমি গতকালকে আহ ধরেন আমি বললাম যে আমি গতকালকে বন্ধু সঙ্গে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম তা আমি বললাম যে রাহাবতু আমি গিয়েছি হ্যাঁ রাহাবতু আমি গিয়েছি লি 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 লিক বন্ধু সাক্ষাতের জন্য এখানে কিন্তু দেখেন আমি ইলা আনি নাই কেন আনি নাই কারণ আমি যে জায়গায় গেছি ওই জায়গার উল্লেখ তো আমি করি নাই এই কারণে আমি এটা এখানে কিছুই নাই কিন্তু যদি আমি জায়গার উল্লেখটা করতাম তাহলে অবশ্যই ইলা আসতো যেমন জাহাবতু ইলাল হাদি কতি বা জাহাবতু ইলা ডাকা আমি ডাকা গেছিলাম কেন লিলিকা কি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে তখন আপনার এখানে ইলা আসবে ঠিক আছে আশা করি মানে বুঝতে পেরেছেন জি উস্তাদ জি আবার ক্ষেত্রে তো আমরা ইলা ব্যবহার করি হ্যাঁ জি ডাক্তার ডাক্তার কিন্তু দেখেন ডাক্তার কোন স্থানের নাম না হইলেও এটা কিন্তু দিক দিক বুঝাচ্ছে মানে এখানে স্থান বা বুঝাবে বুঝতে পারলেন কিন্তু আপনি যখন বলবেন যে আমি হজ এবং উমরার জন্য গেছি হ্যাঁ জাহাবতু জাহাব লীল মুসলিমু লিল হাজিমরতি তো লীল হাজিমরা এটা তো কোনো দিক বুঝায় না এটা নির্দিষ্ট কোনো দিক বুঝায় মানে ডাক্তার যখন একটা এলাকা অবস্থান করে তখন কিন্তু ডাক্তারের কাছে গেছি মানে কি আপনি ডাক্তার যে স্থানে আছে ওই স্থানে গেছেন এখানে একটা স্থানকে নির্দেশ করতেছে কিন্তু হজ এবং উমরা তো এরকম কোন এটার আলাদা কোন জিনিসের কোনো অস্তিত্ব না ডাক্তার তো একটা অস্তিত্ব আছে যে ডাক্তার একটা স্থানে অবস্থান করে হজ এবং উমরাটা তো এরকম না যে এটা একটা স্থানে অবস্থান করতেছে মানে স্থানের একটা সম্পৃক্ততা থাকা লাগবে এই জায়গার মধ্যে হজ এবং উমরা তো উমরাটা তো এরকম না যেটা একটা স্থানের মধ্যে অবস্থান করতেছে। আচ্ছা এরপরে আপনার প্রশ্ন করা অসুবিধা হয় আর এই তার কি বুঝতেও কষ্ট হয় মাফল চিনতে অসুবিধা হয় এটা আপনারা নতুন নতুন মাফুল পড়তেছেন তো এই কারণে আপনাদের মাফল চিনতে অসুবিধা হচ্ছে কিন্তু মাফুল চিনতে যাদের অসুবিধা হয় তারা মনে রাখবেন যে আপনি মাফলটা কি জিনিস এইটা এখনো ভালো করে বুঝে উঠতে পারেন নাই এই কারণে আপনার মাফুল চিনতে অসুবিধা হয় এটা তো আপনি এই কারণে মাফলটা কি জিনিস এইটা চিনার আগে চেষ্টা করেন কি জিনিস মাফলটা আপনার আপনি ফাইল আর একটা ফেল তো আপনি কর্তা আর আর একটা হলো যে ফেল আপনার ক্রিয়াটা এই কর্তার ক্রিয়া বাদ দিলে আপনি ওই ক্রিয়াটাকে সংগঠিত করছেন যে জিনিসের মাধ্যমে ওই বা আপনার ক্রিয়াটা গিয়া অ্যাকশন যার উপরে গিয়া পড়তেছে ওইটাই হলো মাফল যেমন আমি কয়েকটা উদাহরণ দিলে জিনিসটা আপনার কাছে হয়তো আরো ক্লিয়ার হবে হ্যাঁ মাফুল প্রথম প্রথম দিকে মাফুল চিনতে অনেকে এরকম অসুবিধা হয় প্রথম প্রথম দিকে আর কি পরে ঠিক হয়ে যায় এটা যেমন মনে করেন আমি বললাম যে কর আতু আমি পড়েছি যেমন আমি বললাম যে কর আর রাশেদ পড়েছে কি পড়েছে কিতাবান একটি কিতাব তো এখন এখানে কোনটা maful এটা চিনতে আপনার মোটে অসুবিধা হওয়ার কথা না কারণ কি কারণ দেখেন আপনি যে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা তো বাক্যের মধ্যে ক্রিয়াটা তো হলো করআ আমি পাইলাম ওকে করআ হলো ক্রিয়া রশিদ হলো কি কর্তা বা ফাইল এখন রশিদ এই পড়ার কাজটা করতে পারতো না যদি বই না হইতো বাকি থাকে কি আর বই এই পড়ার কাজের সাথে রশিদ এই পড়ার কাজের সাথে সম্পর্কিত আরেকটা জিনিস কি বই বই যদি না থাকে তাইলে কি আপনি পড়ার কাজটা জীবনে সম্পাদন করতে পারবেন পড়তে গেলে তো আপনাকে হয় একটা বই লাগবে না হয় একটা ব্যানার পড়ছেন না হয় একটা কবিতা পড়ছেন না হয় একটা মানে একটা কিছু না কিছু তো পড়ছেন ওই জিনিসটা ছাড়া তো আপনার পড়ার কাজটা অস্তিত্বের মধ্যে আসবে না তো ফলে ওই যে আপনার কাজ আপনি এই যে ক্রিয়া এবং কর্তা দুইজনে মিলা কাজটাকে কখনোই অস্তিত্ব আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই জিনিসটা না থাকবে এই যে কিতাব বইটা যদি না থাকতো আপনি পড়ার কাজ কোনোদিন করতে পারতেন আপনারা ধরেন আমি একটা রুমের মধ্যে বন্দি করে রাখলাম যেখানে কোনো বইপত্র নাই কোনো লেখা নাই পড়ার মতন কোনো কিছুই নাই সেখানে কি আপনি পড়া নামক কাজটা করতে পারবেন পারবেন তো না তাহলে এই যে যে জিনিসটার মাধ্যম নিয়ে আপনি ক্রিয়াটাকে বাস্তবায়ন করতেছেন এটাই হলো কি মাফল যেমন মনে করেন আমি বললাম যে আকালা রশিদুন খুব জান রাশেদ একটা রুটি খেলো তো এখন এই যে খাওয়ার যেই জিনিসটা খাওয়ার যে কাজটা এখন আকালা ফেল বুঝলাম রাশে তার ফাইল এখন এই যে রাশের যে খাওয়ার কাজটা যা করবে এই খাওয়ার কাজটা করতে গেলে তার কি দরকার রুটি দরকার রুটি ছাড়া তো সে মানে রুটি অথবা পানি অথবা মনে করেন কোনো না কোনো একটা ফল একটা না কিছু তো লাগবে এটা ছাড়া তো সে খাওয়ার কাজটা মানে বাস্তবায়ন করতে পারবে না সে আপনারা যদি আমি একটা রুমে রাখি সেখানে কোনো খাবার দাবার দিলাম না আমি আপনি কি খাবার কাজটা করতে পারবেন পারবেন না যে জিনিসটা ছাড়া ওই কাজটা অস্তিত্বের মধ্যে আসবে না এটা সহায়তা আপনাকে নিতেই হবে এটাই হলো কি মাফল এটা আপনি এইভাবে বুঝ চিন্তা করবেন প্রত্যেকটা জিনিসের এইভাবে আপনি যদি চিন্তা করেন দেখবেন আপনার কাছে মাফলটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এটা একটা জিনিস এটা হচ্ছে আপনি মাফুলের হাকিকত বুঝতে পারবেন আরেকটা একটা আছে সেটা হলো আপনি সবসময় চিন্তা করবেন কি এবং কাকে দিয়ে যদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কি এবং কাকে আপনি বাংলাতে আরেকটা সহজ পদ্ধতি এটা মনে রাখতে পারেন যে কি এবং কাকে দিয়ে আপনি প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটাই হলো আপনার মাফল যেমন আমি বললাম যে আপনার এই যে দেখেন আমি আহ বাক্যটা বললাম কি যে আকালা আকালা রসিদন রাশেদ খাইছে কি খুব জান একটা রুটি তাহলে আপনি প্রশ্ন করেন এই বাক্যের মধ্যে কি খেয়েছে কি খেয়েছে রুটি খেয়েছে এই কি এবং কাকে এই দুই জিনিসের উত্তরে যেটা আসবে ওইটাই মাফুল তাহলে কি খেয়েছে রুটি খেয়েছে তাহলে এই যে এই রুটি যেটা এই উত্তরে যেটা আসবে রুটি এই রুটিটাই হলো এখানে মাফুল আবার কাকের উত্তরে যেটা আসবে এটাও মাফুল হয় অনেক ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করা হবে ক্ষেত্রে কাকে তো সব জায়গায় আপনি কাকে দিয়া যেমন এখানে কাকে খেয়েছে এটা তো প্রশ্ন করা যায় না কারণ কাকে এটা তো মানুষের জন্য আর কি বস্তুর জন্য ঠিক না এখন মনে করেন আপনার আমি বললাম যে দরবা রশিদুন আচ্ছা ধরেন আগের বাক্যটা থাকুক আগের বাক্যটার সাথে আর একটা নতুন বাক্য দেখাই আচ্ছা ধরেন আর একটা নতুন বাক্য আমরা নিলাম যে দরবা রাশেদ প্রহার করেছে কাকে খালেদকে তো এখন আমি যদি প্রশ্ন করি রাশেদ কাকে প্রহার করেছে উত্তর কি আসবে প্রহার করেছে এই যে খালেদ হলে মাফরুল তাইলে কি অথবা কাকে এই দুই জিনিস দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা আসে এটাই হলো মাফরুল এভাবে আপনি সহজে মনে রাখতে পারেন এভাবে প্রত্যেকটা বাক্য নিয়ে আপনি চিন্তা করবেন ঠিক আছে এটা কিভাবে মাফল হইলো আপনি বাক্যের কিতাবের যে রিডিং পড়া আছে সেই রিডিং পড়াটাকে আপনি চিন্তা করবেন যে কিভাবে এটা আপনার মাফল হলো চিন্তা যদি করেন তখন দেখা যাবে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ এরকম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ বলেন যে দাখালতু দাখালতু মাস্তিদা আমি মাস্তিদে প্রবেশ করেছি এখানে তো দেখা যাচ্ছে মাসজিদা ফি আসার কথা কিন্তু সরাসরি এটা ব্যতিক্রম দাখাল তো তো ব্যতিক্রম এটা আমরা আগে বলছি যে দাখাল তো কি যেটা এক্সসেপশনাল এটার আলোচনা তো আর আসবে না ঠিক না দাখাল তো কিন্তু আসলে মেইনলি আসলে এটা কি বলে এটা আসলে মাফুল না এটা আসলে জরফ আমি কারণ আমাদের ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কাল যেটা এটাই তো আসলে জরফ হয় তাহলে আসলে দাখালতুল মাসজিদা মাসজিদ কিন্তু আমরা যদি এটাকে ওই কি বলে নসব দিচ্ছি এটা কিন্তু আসলে মূলত জরফ বুঝতে বললেন এটা মাফুলে বিহিনা খুব যান তারপরে মনে করেন এখানে খালিদান এগুলো কিন্তু মাফুলে বিহি হ্যাঁ এগুলো একটাও কিন্তু জরফ না পক্ষান্তরে দেখাল তোর মাস্তিদের মধ্যে মাস্তিদটা কিন্তু আসলে জরফ তো ওইটা এক্সেপশনাল আর কি এই কারণে ওইটার আলোচনা এখানে আসবে না আচ্ছা এরপরে আরেকজন প্রশ্ন করছেন ফারহানা প্রশ্ন করছেন আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলাস সায়মি এখানে রমাদনা এ আল কেন হলো না ফি রমাদনা কেন হলো আচ্ছা ঠিক আছে সুন্দর প্রশ্ন আচ্ছা মিটু প্রশ্নটা আগে বাক্যটা কপি করে নেই আচ্ছা উনি প্রশ্ন করছেন যে তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদনা এখানে মানে রমাদানের শুরুতে আল কেন আসে নাই কারণ হলো রমাদন শব্দটা গাইরে মুনসরিফ আর গাইরে মুনসরিফের শুরুতে আল আসে না গাইরে মুনসরিফের শুরুতে যদি কখনো আল আপনি নিয়ে আসেন তখন সেটার গায়রে মুসরিফ থাকে না গায়রে মুসরিফ বাতিল হয়ে যায় এটা আপনারা পড়বেন সামনে আসবে আপনাদের এই কারণে যত গায়রে মুসরিফ শব্দ আপনারা এই পর্যন্ত পড়ছেন কোনটার মধ্যে দেখছেন শুরুতে আল আসছে যেমন মনে করেন মক্কা এ মক্কা শুরুতে কোনোদিন আল আসছে দেখছেন হ্যাঁ সব জায়গায় কি পড়ছেন যে মাক্কা তু ধরা ধরেন মক্কা হ্যাঁ ইলা মক্কা আমি গিয়েছি কোথায় গিয়েছি ইলা মাককাতা এই কারণ মক্কা শব্দটি গায়রে মুসরফ এটার মধ্যে কি শুরুতে কখনোই আপনার আ না তো এরকম রমাদান দেখেন না রমাদানা فيها حرف দের আসলেও তার মধ্যে জার এররা হচ্ছে জবর দ্বারা কারণ গায়রে মুসরফ মেয়েদের নামের মতো তো আল নি আসলে আর সেটা গায়রে মুসরফ থাকে না আল নি আসলে গায়রে মুসরফটা বাতিল হয়ে যায় এই কারণে আপনার আল আসে নাই আলমুক্ত অবস্থায় আছে কারণে আল্লাহ একবার এরপরে সাদিয়া জিজ্ঞাসা করছেন কোনটা সঠিক আচ্ছা এটাও একটা সুন্দর প্রশ্ন এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেন আহ উনি জানতে চাইছেন যে কোনটা সহি হবে আপনারা বলেন দেখি কোনটা সহি হইতে পারে হ্যাঁ কে বলতে পারবেন

আচ্ছা একজন এক্সচেঞ্জ দ্বিতীয়টা আহা বੁੰদের মধ্যে দেখা যায় الاختلاف গেছে কেউ কয় প্রথমটা কেউ কয় দ্বিতীয়টা যারা দ্বিতীয়টাকে সওহিবি বলতেছেন তারা কি হিসাবে সওহি বলতেছেন আর যারা প্রথমটার পক্ষে মানে সওহি বলতেছেন তারা কি হিসাবে বলতেছেন কার কি যুক্তি এখানে হ্যাঁ तमनना हन्नान आपनी দ্বিতীয়টার পক্ষে আপনার কি যুক্তি মানে যারা যারা দ্বিতীয়টাকে সইই বলতেছেন তাদের কি যুক্তি কি কারণে এটাকে সই মনে হচ্ছে এটা বলেন আর যারা প্রথমটাকে সইই বলতেছেন তাদের কি যুক্তি তারা ওইটা বলেন আমি শেষে বলবো সমাধান আমি দিব আপনাদের থেকে একটু শুনি যে আমি প্রথমটা বলি প্রথমটা হলো সবটা যখন আল যুক্ত হয় আপনি কি আমি বুঝছি এখন দ্বিতীয়টাকে যারা সোহী বলছেন তারা এবার একটু বলেন যে দ্বিতীয়টা প্রথমটা কি কারণে আপনার কাছে ভুল মনে হয়েছে প্রথমটা ভুল হওয়ার কারণ কি এটা ব্যাখ্যা করেন দ্বিতীয়টা সহি মানে কি প্রথমটা ভুল তে প্রথমটা কেন ভুল এই এই কেনর জবাব দেন আমাকে যে প্রথমটা কেন ভুল হবে হ্যাঁ এই যে আর সফি এটা এইভাবে লিখলে এটা কেন ভুল হবে এটা ব্যাখ্যা করেন নাই কাছে আল আসলে তানবিন চলে যাবে তাই ইয়া আসবে না যারা বলছেন যে মানে দ্বিতীয়টা সঠিক আর প্রথমটা ভুল তো তাদের কাছে জানতে চাইছে যে প্রথমটা যে ভুল এই প্রথমটা কি কারণে ভুল কোন জিনিসটা তাদের কাছে ভুল মনে হয়েছে আচ্ছা আমি উত্তরটা দেরি হয়ে যাচ্ছে যেহেতু এখানে মূলত আমরা এটা আপনাদেরকে পড়াইছিলাম যে শব্দটা মূলত কি ছিল সফি ইউন ছিল ঠিক না শব্দটা মূলত কি ছিল সফিউন ওই যে আলিন আলিউন এগুলোর মধ্যে আমরা পড়াইছিলাম ঠিক না সফিউন ছিল এখন এখানে আমরা ইয়াটাকে বিলুপ্ত করে দিছিলাম কি কারণে একটা বিশেষ কারণে সেই বিশেষ কারণটা কি ছিল বিশেষ কারণটা ছিল যে আহ আর একজন কি স্বচ্ছ পানি দিয়ে বিল মা বিমা ইন সফিন হবে বিলমা মা ইফি তো হবেই না কারণ আপনার মারেফা যদি হয় সিফাত তো অবশ্যই মারেফা হবে মাসু সিফাতের মধ্যে মিল থাকা জরুরি না হ্যাঁ যদি আপনি বিমা ইন সফিন বলেন তাহলে ঠিক আছে নাকেরা দিয়া বললে কিন্তু যদি আপনি মারেফা করে বলতে চান কি বিমা আপনার আল দিতে হবে আল না দিলে তো ভুল হবে আপনি যদি নাকেরা করে বলেন বিমা ইন সফিন তাহলে ঠিক আছে ওকে ফাইন এতে কোনো অসুবিধা নেই যদি আপনি কেউ যদি বলেন যে আপনার বি মা ইন সফিন বিমা ইন সফিন তাহলে ঠিক আছে এটা এটা তো অসুবিধা নেই এটা সহি কিন্তু আমাদের আলোচনা তো এটা এটা নিয়ে চলতেছে আমাদের আলোচনা চলতেছে যদি কেউ আল দিয়া লেখে তখন কি এভাবে সহি হবে নাকি এভাবে সহি হবে এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা ঠিক আছে তো এখন আপনার আমরা এই জায়গার মধ্যে পড়ছিলাম যে এখানে মূলত ঘটনাটা কি ঘটছিল যে সফিউনের মধ্যে ইয়ার উপরে সফিউনটা তো মূলত কি সফিউনটা আসলে মূলত আপনার এরকম ছিল স ফী তারপরে ইয়া আচ্ছা এটা একটু বড় করে লিখি ইউন হ্যাঁ সফি ইউন ঠিক না এই সফি ইউন এরকম ছিল কারণ আসলে সফি ইউন আমরা মানে তানবিনটাকে হচ্ছে উল্টা পেজ দিয়ে লিখি আর কি তো সফি ইউন এই যে আমরা নুন উচ্চারণ করতেছি এটা আসলে এরকম সফি ইউন পরে নুন তানবিন মানে তো নুন সেকেন্ড নুন সেকেন্ডটাকে আর কি আমরা উল্টা পেশ দিয়ে দুই জবর দুই যে দুই দুই পেশের আকৃতিতে আমরা এটাকে লিখি সফি ইউন ছিল এখন আরবদের আমরা পড়ছিলাম যে আরবদের কাছে আপনার ইয়া করা কঠিন ইয়ার উপরে পেশ পড়া কঠিন এই কারণে তারা হইলো কি করে ইয়ার উপর থেকে পেশটাকে যখন ফেলে দিল তখন কি ঘটলো তখন হইলো আপনার দুই সাকিন একত্রিত হয়ে গেছিল হ্যাঁ ইয়া সাকিন এবং নুন সাকিন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়া যেহেতু হরফুল ইল্লত এই কারণে ইয়া বিলুপ্ত হয়ে গেছিল ইয়া বিলুপ্ত হয়ে তারপরে হচ্ছে আপনার নুন সাকিন যেটা সফিন এটা আর কি শেষে এসে যুক্ত হয়েছে হয়ে বাক্যটা হয়েছে কি শব্দটা হয়েছে এরকম সফিন ঠিক আছে আসলে এরকম আর কি এটা কিন্তু এটাকে আমরা এখন দেখেন আমরা জানি যে কোন শব্দের শুরুতে যখন আল নিয়ে আসা হয় তখন সেখানে আর কি থাকে না তানবিন থাকে না আল নিয়ে আসলে কি তানবিন আর আসতে পারে না তানবিন দূর হয়ে যায় তো যখন এই এটা শুরুতে যখন আপনি আল নিয়ে আসলেন তখন শব্দটা কি হয়ে গেল তখন শব্দটা হয়ে গেল কি তখন শব্দটার মধ্যে আর কি নাই নুন নাই নাই কি হয়ে গেল আসফি এখন এই ইয়াটা বিলুপ্ত হওয়ার পিছনে মূল যে কারণটা ছিল যে দুই সাকিন একত্রিত হয়েছে নুন সাকিন এবং ইয়া সাকিন ওই কারণ তো আর এখানে বিদ্যমান নাই কারণ এখানে তো নুন সাকিন নাই তানবিন তো নাই ওই শুরুতে আল চলে আসার কারণে ফলে ইয়াটা বিলুপ্ত হওয়ার যেই কারণ ছিল ওই কারণটা এখানে পাওয়া যাচ্ছে না ফলে যখন আল আসবে তখন ইয়াটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে তাই আল এটাই কারণ এখানে ইয়াটা বিলুপ্ত হওয়ার যে কারণ ছিল সে কারণ এখানে বিদ্যমান নাই দুই সেকেন্ড এখানে একত্রিত হতে পারতেছে না শুরুতে আল থাকার কারণে নুন সেকেন্ড আসতে পারে নাই আচ্ছা এখন সবাইকে এটা বুঝতে পারছেন যারা দ্বিতীয়টাকে সঠিক আর প্রথমটাকে ভুল বলছিলেন তারা বুঝছে না একটু জানান সবাই যে আপনারা বুঝতে পারছেন কিনা একজন লিখছেন যে ইগসিলি হু আচ্ছা ওনার প্রশ্ন হইল যে এই যে বাক্যটা যে তুমি তোমার ইয়া কাপড় ধৌত করো মানে ময়লা কাপড়টা তুমি ধৌত করো কমি সুকি তোমার কাপড়টা কি ময়লা হবে না সিলি হি হবে হায়ার আগে যদি জের থাকে বা ইয়া থাকে তখন হায়ের মধ্যে কি হয় জের দিয়ে পড়তে হয় হাকে ইক্সিলি হি হবে হ্যাঁ ইক্সিলিহি জাইয়িদান তুমি এটাকে ভালো করে ধৌত করো তো ওনার প্রশ্ন হইল। যে জাইয়িদান সিফাত কোনটার মাউসুফ আচ্ছা জাইয়িদান যে সিফারটা এই সিফারটা একটা উজ্জ মাউসুফের সিফাত এই উজ্জ মাউসুফটা হইব আগের যে ফেলটা আছে ওই ফেলের মাসদারটা তাহলে গসালা ইয়াগসিলু যে ফেল এই ফেলের মাসদার কি ফেলের মাসদার হলো গসলান তাহলে বাক্যটা হবে ইগসিলিহি জাইদ মানে ইগসিলিহি গসলান জাইদান ইগসিলিহি গসলান জাইদান তুমি এটাকে ধৌত করো কেমন ধো কেমন ধোয়া গসলান জাইদান ভালো করে ধোয়া হ্যাঁ গসলান জাইদান এই গসলান এটা সবসময় মনে রাখবেন যে এটা ওই আগের যে ফেল থাকবে সেই ফেলের মাজদারটা হবে মালসুফ আর ওইটা হবে সিফাত যেমন মনে করেন আমি বললাম যে আকালতু জাইয়ে দেন আমি ভালো করে খেয়েছি আকালতু যাইয়ে দেন তাহলে এখানে দানটা কার সিফাত হবে জাইয়ে এখানে ওই আকালতু আকলান যাইয়ে দেন ওই আকালা ফেলের যে মাছদার আছে এটা যদি শারিবা হইত তাহলে শারিফত জাইয়ে দেন আমি ভালো করে পান করছি মানে কি শারিফত সুরবান আমি ভালো করে প্রবেশ করছি দাখালতু জাইয়ে দেন মানে দাখালতু দুখুলান আনজাইয়ে দেন সব ক্ষেত্রে এরকমই হবে আল্লাহ আচ্ছা এরপরে এদিকে আল আল মাসি মশা হবে নাকি হবে আল্লাহ তার দিনকে ও তারা বিজুবা বা এটা দুই ভাবেই বলতে পারেন এটা আপনি মানে এখানে এরকম না যে আপনার আল সহই বলতে হবে বা আল ছাড়াই বলতে হবে আপনি যদি আল সহ বলেন তাহলে করতে হবে আল ছাড়া বললে আরে অর্থ হবে দুইটাই তো সহি দুইটাই কি সহি কিন্তু একটার ক্ষেত্রে অর্থ এক রকম হবে যেমন ইয়ানসুরুল্লাহ দিন আহু মানে বি জুবা বাউদাতিন বললে এই অর্থটা একটু বেশি সুন্দর হয় যে আল্লাহ তারা তার দিনকে সামান্য একটা মশা মাসির দ্বারাও সাহায্য করতে পারেন মানে এখানে আপনার বাক্য দ্বারা যেটা বোঝানো উদ্দেশ্য যে আল্লাহ যদি চান তার দিনকে সাহায্য করবেন তো এরকম না যে আল্লাহ তাআলা মানুষের কাছে মুখাপেক্ষী মানুষের মানুষ না হইলে আল্লাহর দিন শেষ হয়ে যাবে এরকম না আল্লাহ চাইলে তার দিনকে সামান্য একটা মশামাশি দিয়েও সাহায্য করতে পারেন তাইলে এই যে বিষয়টা বোঝানোর উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা আর মানুষের আল্লাহর যে দরকার নাই এই ব্যাপারটা বুঝিতে চাইলে নাকেরা দিয়া বললে ব্যাপারটা ভালো করে মানে অর্থটা বেশি ইয়া হয় সুন্দর হয় যে সামান্য একটা মশামাশি দিয়েও আল্লাহ তারা সাহায্য করতে পারেন তখন অর্থটা সুন্দর হয় বেশি কিন্তু যদি আপনি এটাকে আল দিয়া বলেন তাইলে বাক্য ভুল হবে না কিন্তু সেই ক্ষেত্রে ওই যে সামান্য একটা ওই অর্থটা তখন আর থাকবে না আরকি হ্যাঁ জুবা বা তিওয়াল বা তখন এরকম করে হবে বাকি দুইটাই সহি ঠিক আছে আচ্ছা তারপরে হ্যাঁ আর কি কোনো প্রশ্ন আছে জি ওস্তাদ যার একটা প্রশ্ন আরবি শব্দগুলো তো তিনটি শব্দ দেওয়া হয় আল্লামা শব্দটা দুটি শব্দ আল্লামা তাসলিম ইরতিজা এটা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছেন আমি তো ভাবতেছিলাম যে এটা কি মানে পুরুষের ইয়া না এটা আমার নামে আর কি সার্টিফিকেট নাম তো ওই দুই ওই হয়ে যাওয়া আচ্ছা আচ্ছা মানে আমি একটু নাম সার্টিফিকেট নাম ওই জন্য ওই দুই মে ওই নামটা উঠে আসে আচ্ছা অসুবিধা নাই মানে আমি একটু কনফিউশনে ছিলাম মানে শুরু থেকে যে আল্লামা তাসনিম ইরতিজা এটা কি মানে পুরুষ নাকি মহিলা এন্ড তাসনিম শব্দটা দেখে মনে হয় মহিলা কারণ তাসনিম শব্দটার আচ্ছা নাম হয় হ্যাঁ আবার আল্লামা দেখে মনে হয় যে মেয়েরা তো আল্লামা হয় না তো আমি একটু মানে কনফিউশনে ছিলাম আর কি যাক ভালো আপনি কি নতুন হাইভিজ নাকি শুরু থেকেই ছিলেন জি আমি নতুন এই তো এক সপ্তাহ হয়নি না এখনো ভর্তি হয়েছি জি নতুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কি কোনো প্রশ্ন শুনুন নাই

আপনি তো নতুন এক সপ্তাহ হইলো আসছেন তো এক সপ্তাহে এবং পড়াশোনানো হইছে আপনার একবারও বা দার্সটার্স দেখা হইছে বা মানে কি অবস্থা দেখেছি ভিডিও ওই যে দেখে মোসা বুঝতেছি এর আগে ওই যে সাবা সানাবেলে কিছু ভিডিও দেখেছিলাম তো ওইটা দেখে মানে তো এক সপ্তাহ তো বেশি দিন হয় নাই বেশ অল্প কয়েকদিনই হইলো তো এখন আপনি আপনার কি মনে মানে আপনার কেমন লাগতেছে পড়াশোনা করতে এখানে এসে বাকি না ভালোই লাগছে আমার মানে মেন ইয়ে ছিল যে কোনো প্রশ্ন করতে পারবো কিনা এরকম একটা দ্বিধার মধ্যে ছিলাম কারণ একটা কি পড়লে অনেক সময় প্রশ্ন আসে তো এখানে আলহামদুলিল্লাহ ওইটা আশা করছি জানা ইনশাআল্লাহ আর আমরা ওই যে জুম ডিসকাশন যে গ্রুপ সেই গ্রুপেই তো আমরা আলোচনা করতে পারছি হ্যাঁ আর সবসময় আলোচনা করতে পারবেন উস্তাদের সঙ্গে পড়া যখন দেন তখন উনাকে যে কোনো জিজ্ঞাসা করতে পারেন আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন তারপরে হচ্ছে পরীক্ষার আগে দিয়া তো আমার এইটাই একটু কনফিশন ছিল এটা ইনশাআল্লাহ আশা করছি এটা আপনারা সমস্যা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই থাকলে তো প্রশ্ন আসতো যদি প্রশ্ন না থাকে তাহলে আর কি বিদায় নিব আপনারা ঠিকঠাক মতন পড়েন পরীক্ষা দেন আর এখনকার এখন থেকে আগামীতে যে দার্স গুলো যাবে এই দার্স গুলো আর কি একটু কঠিন কঠিন হবে এটা আমি আগে থেকে একটু বলে রাখি সামনে দিয়ে যে দার্স গুলো আসবে এগুলো তুলনামূলক আপনাদের এতদিন যে দার্স গুলো ছিল সেই তুলনায় একটু কঠিন লাগবে তো কঠিন লাগার কারণ হলো যে প্রত্যেকটা দার্সেই নতুন কোনো না কোনো একটা জিনিস আসবে নতুন জিনিস নতুন মানেই তো কঠিন মানে নতুন মানেই কঠিন বলতে আসলে কি কঠিন না মানে নতুন নতুন যে কোনো জিনিসের সাথে আমাদের অভ্যস্ততা তৈরি হতে একটু সময় লাগে ধরেন নতুন করে একটা মানুষ যদি আমার একটা মানুষের সাথে পরিচয় হয় তার সাথে কিন্তু পুরোপুরি ফ্রি হইতে আমার একটু টাইম লাগবে একদিন দুই দিন তিন দিন সাক্ষাৎ হইতে হইতে চার পাঁচ দিন সাক্ষাৎ হওয়ার পরে কিন্তু আমি দেখা যায় তার সাথে পুরো ফ্রি হয়ে যাই পড়ালেখাটাও ঠিক একই রকম যে একটা নতুন পড়া যখন আসে নতুন নতুন তার সাথে আমাদের পরিচয় হয় পড়াটার সাথে তখন ওই যে একটা সংকোচ থাকে একটা দূরত্ব থাকে একটা মানে ইয়া থাকে জানাশোনার কমতি থাকে বুঝে ওঠার কমতি থাকে কিন্তু ওই যে একটা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হইলে ব্যাপারগুলো কেটে যায় তো পড়াটাও একই রকম আপনি ওই পড়াগুলো একটু একটু কেমন কেমন লাগবে একটু কঠিন লাগবে একটু মানে তুলনামূলক ঝামেলাপূর্ণ মনে হবে কিন্তু যখন বারবার পড়াগুলোকে পড়বেন বারবার বারবার পড়বেন বারবার প্র্যাকটিস করবেন তামলিন করবেন রিডিং পড়াটা বেশি বেশি পড়বেন এটাকে মানে বারবার চর্চা করবেন তো দেখবেন যে কয়েকদিন পরে এই পড়াগুলো আবার আবার সহজ হয়ে যাবে তো এই কারণে ঘাবড়ানোর কোনো কিছু নাই সামনে এই যে নতুন নতুন বিভিন্ন বাপ আসবে এক একটা দার্সে নতুন নতুন জিনিস আসবে তো এই কারণে এইগুলো হচ্ছে একটু বেশি বেশি পড়তে হবে আর কি এখন আপনাদের এই জায়গা থেকে যেটা শুরু হবে এটাকে আমি সবসময় বলি এটা পুল সিরাতের মতো কি এই জায়গাটা মানে যেমন স্টুডেন্টরা সবচেয়ে বেশি মনোবল হারায় ফেলায় মেনলি এই জায়গাগুলোতে এসে এখন আপনারা যে স্টেজে আছেন এই স্টেজে ছাত্ররা সবচেয়ে বেশি মনোবল হারায় ঠিক আছে পড়া একটু কঠিন শুরু হয় তো এই কারণে কিন্তু মনোবল হারানোর কোনো কিছু নাই ধৈর্যর সঙ্গে লেগে থাকবেন ঠিক আছে একবার না পড়লে একবারে জায়গা দরকার তিনবার পড়বেন দেখবেন তখন দেখবেন যে পড়া ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে হাল ছাড়ার বা ভয় পাওয়ার কোনো কিছু নাই আল্লাহ তাআলা তৌফিক দান করুন আজকের অনলাইন তাহলে বিদায় নেই সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি